আবারও নতুন করে ভাঙ্গরে জারি হলো একশো ধারা মঙ্গলবার থেকে তেরো তারিখের মধ্যরাত পর্যন্ত এই একশো চুয়াল্লিশ ধারার নির্দেশ জারি করা হয়েছে বারুইপুর পুলিশের পক্ষ থেকে প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ভাঙড়ের একাধিক জায়গায় শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা অগ্নিগর্ভ ভাঙরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে আবারো নতুন করে এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য আগেভাগে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পুলিশ সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী জমায়েত দেখলে সেখানে দ্রুততার সাথে ছুটে যাচ্ছে পুলিশ এবং মুহূর্তের মধ্যে জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে